জ্বর অত্যন্ত কমন একটি স্বাস্থ্য সমস্যা। জ্বর হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই জ্বর সম্পর্কে মানুষের মাঝে অনেক ভুল ধারণা আছে। আজকের এই ভিডিওতে আমি জ্বর সম্পর্কে কিছু ধারণা দিব, যাতে মানুষের জ্বর সম্পর্কিত ভুল ধারণাগুলো অবসান হয়। আমাদের শরীরের তাপমাত্রা কত হলে আমরা জ্বর বলবো? সোজা উত্তর, শরীরের তাপমাত্রা যদি 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে আমরা তাকে জ্বর বলবো। কিন্তু শরীর যদি হাত দিয়ে ধরলে গরম অনুভূত হয়, কিন্তু থার্মোমিটার দিয়ে জ্বর মাপার পরে সেটা 100 ডিগ্রি ফারেনহাইটের নিচে হয়, তাহলে সেটা জ্বর নয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হচ্ছে সেটা ঠিক আছে কিনা। যদি সন্দেহ হয়, অর্থাৎ শরীর হাত দিয়ে ধরলে গরম অনুভূত হচ্ছে কিন্তু থার্মোমিটারে তাপমাত্রা দেখাচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইটের কম, সেক্ষেত্রে থার্মোমিটার চেঞ্জ করে দেখা যেতে পারে। জ্বর আমাদের শরীরের জন্য ভালো কি অবাক হচ্ছেন? না, সত্যি জ্বর আমাদের শরীরের জন্য ভালো। আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস প্রবেশ করে তখন আমাদের শরীর তাপ উৎপন্ন করে, সেটাকেই আমরা জ্বর বলি। এই তাপে শরীরের মধ্যে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঢুকে তা ধ্বংস হয়ে যায়। হাত দিয়ে, কপাল অথবা শরীরের অন্য কোনো অংশ স্পর্শ করে জ্বর আছে কি নাই সেটা বোঝা যায় না। এর কারণ হচ্ছে, সাপোজ আমার হাত গরম, আমি যদি কোনো রোগীর কপালে হাত দেই তখন ওই রোগীর জ্বর থাকলেও আমি বুঝতে পারবো না, কারণ আমার হাত গরম। এবং অপরপক্ষে আমার হাত যদি ঠান্ডা থাকে তাহলে একজন স্বাভাবিক তাপমাত্রার রোগী যার জ্বর নেই, আমি তার শরীরে হাত দিলে মনে হবে তার জ্বর আছে। সুতরাং হাত দিয়ে ধরে কপাল অথবা শরীরের অন্য কোনো অংশ জ্বর আছে বা নাই সেটা বলা যাবে না। আমাদের দেশের মায়েরা প্রায় এই ভুলটি করে থাকে। সুতরাং প্রত্যেক মাকে বলবো, আপনি আপনার বাচ্চার জন্য অনেক টাকা খরচ করছেন, একটি থার্মোমিটার কিনুন, জ্বর বাসায় মাপা শিখুন। কারণ হাত দিয়ে ধরে যদি আপনি জ্বর আছে বা নাই সেটা নিরূপণ করেন তাহলে সেটা ভুল হতে বাধ্য। অনেক মা বাবাই আছেন দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যে আমার বাচ্চার এত ঘন ঘন জ্বর হয় কেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ছিল। এই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকার কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা খুব সহজেই আমরা সংক্রমিত হতাম, যার কারণে ঘন ঘন আমাদের জ্বর হতো। সাধারণত 5 বছর বয়স হওয়ার পরে আর বাচ্চাদের ঘন ঘন জ্বর হয় না, কারণ তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একজন সুস্থ স্বাভাবিক সবল মানুষের মতো শক্তিশালী হয়ে যায়। সুতরাং সকল মা বাবাকে বলবো, আপনার বাচ্চা 5 বছরের নিচে ঘন ঘন জ্বর হচ্ছে, এই বিষয়টি নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। এবার আপনাদেরকে একটি টিপস দিই, যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের নিচে, যাদেরকে আমরা কাপড় দিয়ে ঢেকে রাখি যেন ঠান্ডা না লাগে, সেই সমস্ত বাচ্চার শরীর অনেক সময় কাপড় দিয়ে ঢেকে রাখার কারণে গরম হয়ে যায়, যেটাকে জ্বর বলে ভুল হতে পারে। যদি 6 মাসের নিচে কোনো বাচ্চা যাদেরকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তাদের শরীরের তাপমাত্রা বেশি পাওয়া যায়, তাহলে তার কাপড় চোপড় সরিয়ে রাখুন 30 মিনিট, দেখুন তার শরীর নিজে নিজে ঠান্ডা হয়ে যায় কিনা, তাহলে সেটা জ্বর নয়, সেটা হচ্ছে অতিরিক্ত কাপড় দিয়ে ঢেকে রাখার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। আর একটি টিপস দিই, বিকালবেলা আমাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে, সুতরাং বিকালবেলা কারো শরীর স্পর্শ করলে গরম পেলে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। থার্মোমিটার দিয়ে মেপে দেখুন জ্বর আছে কিনা, অর্থাৎ শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি কিনা।